নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দিলেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সোমবার সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, কোন দল মতের কারণে আমি রাজনীতিতে আসিনি, রাজনীতি করতে এসেছি জাতির পিতার হত্যাকারীদের বিচারের দাবিতে, রাজনীতি করতে এসেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে। আমি নৌকার বিরুদ্ধে না, নৌকা প্রতীক আমাদের রক্ত দিয়ে কেনা প্রতীক, আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম। তিনি আরো বলেন, নির্বাচন এলেই আমাকে নিয়ে আলোচনা শুরু হয়, নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হব জানতে চাই, এখন আমার অবস্থা গরিবের ভাবির মতো, ও বলে আমি তার, সে বলে আমি তার। শামীম ওসমান বলেন, সামনে যেদিন আসছে কঠিন পরীক্ষা দিতে হবে, ছাত্রলীগের মনে কষ্ট দিয়েন না, দুঃসময়ে তারাই এগিয়ে এসেছিল, নির্বাচন ধমক দিয়ে হয় না, একে অপরকে দোষারোপ করে নির্বাচন হয় না, সব রাগ অভিমান ঝেড়ে দিয়ে কাজ করতে হবে, সবার ঘরে ঘরে যেতে হবে, এই ঘাটি নৌকার, এ মাটি আওয়ামী লীগের, জয় আমাদের হবেই।